নমস্কার সকল দর্শক বন্ধুদের, অনেক অনেক স্বাগত। আপনারা তো অধীর আগ্রহে বসে থাকেন এই অনুষ্ঠানটির জন্য, সেটা আমরা বুঝতে পারি ঠিকই। আসলে আমরা এই অনুষ্ঠানটির মাধ্যমে অনেক কিছু জানতে পারি। তার কারণ দেখুন, আমাদের জীবনটা তো একটাই, সেই জীবনটাকে কিভাবে আমরা ভালো রাখবো, কিভাবে আমরা একটা উন্নতির শিখরে যাব, কিভাবে সফলতা সর্বক্ষণ আমাদের সঙ্গে থাকবে। তারপর সুখ শান্তি সমৃদ্ধি সবাই চায়, তা সেটা যদি আমরা খুব সহজেই পেয়ে যাই তাহলে তো কোনো কথাই নেই। অবশ্যই সেই ব্যক্তিত্ব আমাদের স্টুডিওতে উপস্থিত হয়ে আপনাদেরকে বিভিন্নভাবে গাইডলাইন্স গুলো দিচ্ছেন, যেগুলো আপনাদের জীবনকে একেবারে টপমোস্ট জায়গায় পৌঁছে দেয়। আজকেও তিনি যখন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের আমরা বিভিন্ন ধারাবাহিকভাবে বিভিন্ন রকম আমাদের আলোচনা রাখি, যেই আলোচনাগুলো আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে যুক্ত, এবং সেই আলোচনার মাধ্যমে আমরা আগে থেকে একটু সচেতন হতে পারি, অ্যালার্ট হতে পারি। তখন অ্যালার্ট হওয়াটাও কিন্তু দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তখন লাইফে যদি আমরা সেই গাইডলাইন্সটা না পাই তাহলে কিন্তু আমরা ভুল পথে অনুসরণ চলে যেতেই পারি। তাই সেই ভুল পথে যেন আমরা না যাই, আমরা যাতে ভালো থাকি, সুস্থ থাকি, সবল থাকি, সতেজ থাকি, কিভাবে আমাদের জীবনটাকে সুন্দর ভাবে আমরা গুছিয়ে নিয়ে আমাদের জীবনটাকে অতিবাহিত করতে পারি, সেইভাবে আমাদের এই অনুষ্ঠান আমরাও সাজিয়ে রাখি যে আপনাদের জন্যই সেটা। আজকেও তিনি আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি কিন্তু জ্যোতিষ, যিনি কিন্তু হস্তরেখাবিদ, যিনি কিন্তু বাস্তু কনসালটেন্ট অর্থাৎ বাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যাতত্ত্ববিদ, এবং তার সঙ্গে তো অবশ্যই কেপি অ্যাস্ট্রোলজার, সেটা আপনারা জানেন। তারপরে একদিকে সনাতন জ্যোতিষ এবং কৃষ্ণমূর্তি পদ্ধতি দুটোকে কম্বাইন্ড করে তিনি কিন্তু মানুষকে বিভিন্নভাবে, মানে বহু বছর ধরে, দীর্ঘ বছর ধরে মানুষকে উপকার করে যাচ্ছে। আমরা আজকে একটি বিশেষ আলোচনা রেখেছি, সেই আলোচনাটির মাধ্যমে আপনাদেরকে অনেক কিছু আমরা জানাবো, যেগুলো নিয়ে আপনাদের মধ্যে একটা কনফিউশন থাকে, কৌতূহল থাকে যে সত্যি এগুলো হতে পারে। হ্যাঁ, হতেই পারে। আজকে আমরা সেই বিষয়ে জানবো। সরাসরি যখন তাকে আমরা পেয়েছি, আমরা সেই বিষয়ে রাখবো। শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয় আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে। স্যার, আপনাকে স্বাগত। নমস্কার। আমি প্রথমে বললাম স্যার যে আমাদের অনেক কিছু জানার অভিপ্রায় থাকে, অনেক কিছু জানার বিষয় থাকে, যেগুলো হয়তো আমাদের, আমরা জানি না, বুঝি না। আমরা কিন্তু চলি, চলতেই থাকি। আমাদের যেমন জীবন, তো আমাদের চলতেই হবে, জীবন কখনো থেমে থাকে না। এবার আমাদের যখন আমাদের কোনোভাবে সেটা ডিস্টারবেন্স হয়, তখন ভাবি যে নিশ্চয়ই এই কারণে কিছু একটা হয়েছে। আর যখন একটা ভালো মানুষের সান্নিধ্য পাই, তখন যখন তিনি বলেন যে এইভাবে তোমরা চলো তাহলে তোমরা জীবনে একটা উন্নতির জায়গায় পৌঁছাবে, সফলতার জায়গা পৌঁছাবে, তখনই আমাদের ভালো লাগে। আজকে আমরা সে বিষয়ে কিন্তু স্যার জানো, তার কারণ আপনার কাছে বহু মানুষ আসে দূর দূর প্রান্ত থেকে। আপনি শুধুমাত্র কলকাতার মধ্যে কিন্তু সীমাবদ্ধ না, কলকাতা, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ, ইভেন আপনি বিদেশের মাটিতেও কিন্তু আপনার যথেষ্ট কিন্তু একটা নামের জায়গা তৈরি হয়েছে। সেই সব মানুষরাও তারা আসছেন, ফোনে কথা বলছেন, এবং আপনার কাছে দূর দূর থেকে তারা কিন্তু একটা মানে ফোনের মাধ্যমে, তারা যেটা হয় অনলাইনের মাধ্যমে প্রেডিকশন নিচ্ছে, সবকিছু করছেন, তারা ভালো আছে এটাই বলে। কিন্তু যারা এখনো পর্যন্ত আপনার সান্নিধ্যে আসেনি, আপনার কাছে আসেনি, তাদের উদ্দেশ্যে আপনার এই কথাটা বলা যে এই যে অনেক সময় দেখা যায় যে এই যে সংখ্যা তত্ত্ব, সংখ্যার ভিত্তিতে বলবো 2024 জাতক জাতিকাদের কেমন যাবে, এটা কিন্তু মানুষের মধ্যে ভীষণভাবে একটা কৌতূহলের জায়গা, যে আমাদের সংখ্যা তত্ত্ব, যেটা বলে নিউমারোলজিস্ট, যেটা নিউমারোলজি বলে, সেটার মাধ্যমে আমরা সংখ্যার মাধ্যমে কিভাবে বুঝবো এই আমাদের জীবনে শুভত্ব অশুভত্ব আসতে পারে। একদম, এটা হচ্ছে সংখ্যাতত্ত্ব হিসেবে 2024 সাল কেমন যাবে, এটা আমাদেরকে অনেকে ফোন করে বলেছে স্যার এই বিষয়ে কিছু বলুন, সেক্ষেত্রে ভালো হবে। তো দেখা যাচ্ছে যে 2024 সাল, এই সালটা কিন্তু যদি একটা ডিজিটে আনা যায় যোগ করে, তাহলে দেখা যাবে 2+0+2+4, এটা সংখ্যা দাঁড়াচ্ছে 8। এই 8 সংখ্যাটি সংখ্যাতত্ত্ব অনুযায়ী শনি সংখ্যা, শনি গ্রহ 8 সংখ্যাকে নির্দেশ করে। তাহলে বোঝা যাচ্ছে যে 2024 সালে শনি গ্রহর প্রভাব কিন্তু অনেকখানি থাকবে এই বছরটা নিয়ন্ত্রণের ক্ষেত্রে। এবারে দেখতে হবে যাদের জন্ম তারিখ, বিভিন্ন জন্ম তারিখ বিভিন্ন হতে পারে, কারোর ধরুন 1 তারিখে জন্ম, কারো 10 তারিখে জন্ম, কারো 19 তারিখে জন্ম, এই যে জন্ম যাদের এই তারিখগুলো, তাদের যে যোগ, এই যে 1 তারিখে জন্ম যাদের রয়েছে, বা 10 তারিখে জন্ম, বা 19 তারিখে জন্ম, তারা কিন্তু হিসেব মতো একের জাতক। 19 তারিখে জন্ম একের জাতক কি করে হবে, 1 আর 9 যোগ করলে 10, 10টাকে আবার 1 আর 0 যোগ করলে 0-র কোনো ভূমিকা থাকছে না, ওখানে 1 আসছে।
ওই এক যদি আসে সেক্ষেত্রে জানতে হবে যে আপনার জন্ম তারিখ যদি এক হয় আপনি এক সংখ্যার জাতক। এবার এই এক সংখ্যাটা সংখ্যাতত্ত্ব হিসেবে কোন গ্রহটা নির্দেশ করে এটা জানা জরুরি। এক সংখ্যা নির্দেশক গ্রহ হচ্ছে রবি। রবি কি কি দেয় আমাদের ক্ষেত্রে? মান সম্মান, প্রতিষ্ঠা, জীবনী শক্তির কারক গ্রহ রবি, ভালো সরকারি চাকরি, উচ্চ পদ, এই সমস্ত ক্ষেত্রগুলো কিন্তু রবি দেখে। সফল রাজনৈতিক ব্যক্তিত্ব, ভালো ক্যারিয়ার, এটা দেওয়ার জন্য কিন্তু রবি গ্রহের ভূমিকা অসাধারণ। রবি যার জন্মছকে যত ভালো, রবি যদি ভালো তুঙ্গস্থ পজিশনে থাকে তাহলে জানবেন যে তিনি কিন্তু জীবনে খুব ভালো পজিশন পাবেন। যতই তার সমস্যা আসুক না কেন, তিনি কিন্তু কেটে বেরিয়ে যেতে পারবেন। সেই সমস্যাগুলো কিন্তু তাকে বেশি কষ্ট দেবে না, সে কিন্তু এগিয়ে যাবে জীবনে। আর এক সংখ্যার জাতক বা জাতিকা যারা হন, যারা আছেন আপনারা, তারা কিন্তু একটু স্বাধীন চেতা প্রকৃতির, একটু গাম্ভীর্যপূর্ণ, একটা আভিজাত্য থাকে তাদের মধ্যে দেখেছি, আলাদাই আভিজাত্য। তাদের একটা ব্যক্তিত্ব সম্পন্ন পার্সোনালিটিটা খুব ভালো হয় এবং তারা সব বিষয়ে উদ্যম, উৎসাহ নিয়ে কাজ করা, কারোর উপদেশে তোয়াক্কা না করা, নিজে যেটা মনে করব সেটা ঠিক করা, এই ধরনের একটু মানসিকতা রাখা, একটু অহংবোধ যেটাকে বলে অহংকার, আত্মম্ভরিতা, এগুলো কিন্তু অনেকটা বেশি থাকে এই এক সংখ্যার জাতক জাতিকাদের। এবং এই একের জাতক যারা রয়েছেন তারা জীবনে প্রতিষ্ঠাও কিন্তু খুব ভালো পায়, ভীষণ ভালো উন্নতি করে। এবং এক সংখ্যার জাতক যারা একের জাতক তারা কিন্তু অন্যের উপকার করা, অন্যকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রবণতা, এগুলো কিন্তু তাদের মধ্যে বেশ ভালো দেখা যায়। সুতরাং একের জাতক যারাই আছেন তাদের জন্য 2024 সালটা তাদের কিন্তু খুব ভালো রয়েছে। কেন? এটা নেতৃত্বপূর্ণ, যেহেতু আপনাদের একটা স্বাভাবিক বৈশিষ্ট্য যে নেতৃত্ব দেওয়ার প্রবণতা, নিজেকে সগৌরবে প্রচার করা, প্রসার করা, দুর্জয় একটা মনোভাব, জীবনে এগিয়ে যাওয়ার যে একটা খুব সুন্দর প্রচেষ্টা, এইটা আপনাদেরকে বড় করবে এই সময়ে, এইটা আপনাদেরকে সফলতা এনে দেবে এই 2024-এ। কারণ একটাই, আট সংখ্যা শনির সংখ্যা, শনি পরিশ্রম, নিষ্ঠা, এর কিন্তু কারক গ্রহ শনি গ্রহ। আর একের জাতক সর্বদা নিজেকে দুর্জয় ভাবে প্রচার করা, প্রসার করা, যে কোনো কাজে উদ্যমতার সাহায্যে করা, এই যে কর্মের অলসতা না আসা, এইটা কিন্তু একের জাতকের একটা খুব বড় বৈশিষ্ট্য। আর কর্ম এবং নিষ্ঠা, নিষ্ঠা, জ্ঞান, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। ধৈর্য সহকারে লেগে থাকার প্রবণতা, এটাও ভালো। নিত্য নতুনের সন্ধান করা, এটা একের জাতকের দেখেছি খুব ভালো গুণ। সুতরাং এই দুইয়ের কম্বিনেশনে, মানে 2024 সাল সংখ্যাতত্ত্ব অনুযায়ী আট সংখ্যা এবং একের জাতক যারাই রয়েছেন তাদের এই যে পরিশ্রম করার ক্ষমতা, অধ্যবসায়, এটা কিন্তু এই 2024 সালে তাদেরকে বড় করে তুলবে, জীবনে প্রতিষ্ঠা দেবে, মান সম্মান এগুলো সবই পাবেন। যারা রাজনীতি বিষয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ তাদের জন্য খুব শুভ, ভীষণ ভালো উপকার পাবেন এবং প্রতিষ্ঠা পাওয়া, সমাজে মান্যগণ্য হওয়া, নাম যশ তো ভীষণ ভাবে আসবে এবং সফলতা পাওয়ার যোগ, এটা কিন্তু খুব ভালো দেখাচ্ছে নিউমারোলজি অনুযায়ী এই বছর 2024-এ একের জাতকদের। হ্যাঁ, এবার ভালো তো বললাম, যারা ব্যবসা করেন ব্যবসায়ীদের ক্ষেত্রে, ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু তুলনামূলক ভাবে ভালো যাবে। বিগত বছরের তুলনায় 2024 সাল ব্যবসায়ীদের জন্য কিন্তু খুব ভালো যাবে একের জাতক যারাই আছেন। এবং ব্যবসায়ীরা সফলভাবে কিন্তু ঋণ শোধ করতে পারবেন, টাকা যা অনেকে হয় না, ব্যবসা ক্ষেত্রে ব্যবসা করতে গিয়ে ঋণ নিতে হচ্ছে, ব্যবসা বৃদ্ধি করতে গিয়ে ঋণ নিতে হচ্ছে, যদি সেরকম যাদের করে আছেন বা ব্যবসা সেইভাবে চলছে
তারা কিন্তু এবছর ভালো সুখের মুখ দেখতে পারবেন। যত দিন যাবে বিজনেস কিন্তু আস্তে 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 বৃদ্ধি পেতে থাকবে, এটা একটা ভালো দিক। এবার যাদের ধরুন শরীর অসুস্থতায় ভুগছেন তারা একটু সতর্ক থাকবেন যেমন, এবং নতুন করে অসুস্থ হয়ে যাওয়ারও কিন্তু এই বছরটা প্রবণতা রয়েছে, যেমন বুক ধড়পড়ানি, চেস্টের প্রবলেম, কোনো ধরনের সমস্যা আসা, ব্লাড সংক্রান্ত কোনো সমস্যা, সুগার, প্রেশার, থাইরয়েড ইত্যাদি এই ধরনের কিছু সমস্যা, এগুলো কিন্তু এই একের জাতক বা জাতিকা যারা রয়েছেন তারা খুব সতর্ক থাকবেন। মাথায় চোট আঘাত লাগা, চোখের কোনো সমস্যা আসা, এগুলো কিন্তু এবছরে দেখা যাচ্ছে যে একের জাতক জাতিকাদের জন্য একটু সমস্যাদায়ক হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। সেরকম হলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নিতে হবে। এবং একের জাতক আপনারা যারাই আছেন তারা তো অলমোস্ট, যদি অলরেডি যে কয়েক মাস হয়ে গেছে আমাদের 2024 সালে, কেমন আছেন তারা কিন্তু নিজেরাই উপলব্ধি করতে পারছেন যে আপনার সঙ্গে কেমন ঘটছে, চলছে কেমন। যদি দেখছেন না হ্যাঁ ভালোই তো চলছে, তাহলেও বলবো একবার জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নিতে। এই ভালো চলছে এটা যেন কন্টিনিউ ভালো চলে, তার জন্য জ্যোতিষীয় পরামর্শ নেওয়া খুব জরুরি। কিছু না একটা পরামর্শ গ্রহণ করতে হবে। যদি অন্য কোনো গ্রহগত সমস্যা থাকে না, সেটুকুও সলিউশন করে নেওয়া বা প্রতিকার করে নেওয়া, সেইভাবে গাইডলাইন নিয়ে চলা, তাহলে দেখবেন আরো ভালো, ভালো আছি, এই ভালো আছিটা আরো ভালো থাকাতে পরিণত হবে। দীর্ঘদিন টানা ভালো যেতে থাকবেন, ভালো থাকা এবং কন্টিনিউ ভালো থাকা এর মধ্যে কিন্তু তফাত আছে। সুতরাং চেষ্টা করবেন তারা অবশ্যই পরামর্শ নিয়ে নিতে, পরামর্শ নিয়ে সেইভাবে এগোতে। আর যারা একের জাতক তারা দেখছেন যে না খুব তো ভালো যাচ্ছে না, মোটামুটি যাচ্ছে, যেরকম শুনছেন সেই রকম কোনো কিছু তো হচ্ছে না জীবনে, সমৃদ্ধি আসছে না, সুখ আসছে না, টাকা পয়সা প্রাপ্তি ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, হওয়া কাজ হচ্ছে না, ভীষণ রকম বাধা, শত্রুতার সম্মুখীন হতে হচ্ছে, তো অবশ্যই বলবো যে জ্যোতিষীয় পরামর্শ এক্ষেত্রে কিন্তু খুব ভাইটাল। কেন, আপনার জন্ম ছকে গ্রহ পজিশন কি হয়ে রয়েছে তার উপরে কিন্তু অনেকটা অংশ নির্ভর করবে। সেক্ষেত্রে কিন্তু দেখিয়ে নিতে হবে যে আপনার জন্য এই সময়টা কেন খারাপ যাচ্ছে এবং তার জন্য কি করতে হবে, সেই পরামর্শ নিয়ে গেলে ভালো যাবে এবং এই সমস্যাগুলো থেকে বেরোতে পারছেন। আর আরেকটা জিনিস বলি, যাদেরই ধরুন একের জাতক, আপনারা জন্ম তারিখটা অনুযায়ী দেখা গেল একের জাতক ঠিক আছে, কিন্তু আপনার জীবনে চলার পথে শুভ সংখ্যা কি, কোন কোন দিন আপনার জন্য শুভ, বা ইংরেজি মাসের কোন কোন তারিখ আপনার জন্য শুভ, বা আপনার জন্য লাকি নাম্বার কোনটা, কোন নাম্বার এবং কোন তারিখে আপনি যে কোনো ভালো কিছু কেনাকাটি করবেন বা কোথাও বেড়াতে যাওয়া স্থির করবেন বা কোথাও ইনভেস্ট করবেন, এই যে আপনার জন্য কোন তারিখটা ইংরেজি মাসে ভালো হবে সেটা কখন, এবং তারিখটা শুধু নয় কোন সময়টাতে সেই উপযুক্ত কর্ম করলে ভালো হবে, এগুলো জানার জন্য অবশ্যই কিন্তু আপনাকে জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে। বিশেষত লাকি নাম্বারটা কি, কোনটা লাকি নাম্বার বা ভাগ্য উন্নতি সহায়ক নাম্বার যেটাকে বলা হয়, সেই নাম্বারটা আপনার জন্য কোনটা। আপনার একের জাতক আপনি ঠিক আছে টোটাল বার্থ, ডেট অফ বার্থ এটা কাউন্ট করে সংখ্যাতত্ত্ব অনুযায়ী তখন কিন্তু এটা বোঝা যায় যে আপনি কোন, এই বছর কেমন যাবে, আপনার জন্য কোন তারিখ শুভ, কোনটা আপনার লাকি নাম্বার, এগুলো কিন্তু সুন্দরভাবে বলে দেওয়া যায়। জন্ম তারিখটার উপরে অনেক কিছু নির্ভর করে, কোন সংখ্যা মিসিং, ধরুন কারো জন্ম ছকে যদি 3 উপস্থিত নেই তাহলে 3 কোন গ্রহকে নির্দেশ করে, সংখ্যাতত্ত্ব অনুযায়ী 3 নম্বর সংখ্যাটা বৃহস্পতি গ্রহকে নির্দেশ করে। সেক্ষেত্রে আবার দেখে নিতে হবে আপনার জন্ম ছকে বৃহস্পতির পজিশন কি আছে, ভালো আছে তো, যদি ভালো থাকে তাহলে ভালো যাবে, জন্ম ছকেও বৃহস্পতি খারাপ, আপনার ডেট অফ বার্থের মধ্যে 3 পাওয়া যাচ্ছে না, টোটাল যোগ করেও পাওয়া যাচ্ছে না, এমনিও 3 নেই,
সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে একটু সমস্যা আসবে, আর্থিকভাবে একটু দুর্বলতা আসবে, সমস্যার মধ্যে পড়বেন। এইভাবে নিউমারোলজির ভূমিকা কিন্তু অনস্বীকার্য। যদি আপনারা সচেতন ভাবে এই পরামর্শ যদি আপনি নিয়ে নিয়ে থাকতে পারেন, তাহলে কিন্তু দেখবেন চলার পথটা আরো সুন্দর হবে। তবে একের জাতকের ওভারঅল কিন্তু এই 2024 ভালো। সত্যি তাই স্যার, কিন্তু সেইভাবে আপনার এই গাইডলাইন্স গুলো দিচ্ছেন যে জ্যোতিষীয় পরামর্শটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের লাইফে। তার কারণ আমাদের রোগ, যেমন আমাদের শরীরে রোগ হলে আমরা ডক্টরের কাছে যাই, তেমনি আমাদেরও কিন্তু এই যে জীবনকে নিয়ন্ত্রণ করে কিন্তু এই গ্রহরা, তাই এই যে গ্রহদের ভূমিকাগুলো কিন্তু ভীষণ অনবদ্য ভূমিকা। কোন গ্রহ কি করছে, কোটা কোনটা নিচস্থ কোনটা উচ্চস্থ, এগুলো জ্যোতিষীয় ভাষায় যেগুলোকে বলে সেটা আপনারা অনেকটাই জানেন, অনেকটাই বোঝেন ঠিকই, কিন্তু ওই যে বুঝে না বোঝার হয়ে রয়েছেন, তখন জীবনটা কিন্তু কিভাবে একটা স্মুথলি যাবে সেটার জন্য কিন্তু একজন জ্যোতিষীয় পরামর্শ ভীষণ ইম্পর্টেন্ট। তার কারণ সেইভাবেই স্যার কিন্তু আপনাদেরকে ধারাবাহিকভাবে জানাচ্ছেন কোনটার কি হতে পারে, কি হলে ভালো হয়, কিভাবে আপনার সফলতা হাতের মুঠোয় চলে আসবে, কিভাবে আর্থিক সচ্ছলতা পাওয়া যায়, কিভাবে চাকরির ক্ষেত্রে নানান ভাবে আপনি পরীক্ষা দিচ্ছেন, ইন্টারভিউ দিচ্ছেন, কোনোটাতেই আপনি সাকসেস পাচ্ছেন না, কোনো ভাবে হয়তো সেটা বাধা চলে আসছে লাইফে, বৈবাহিক জীবনে আপনার দাম্পত্য একটা অসুখী লাইফ কাটাচ্ছেন, দীর্ঘদিন ধরে কাটিয়ে যাচ্ছেন, মামলা মোকদ্দমায় আপনি হেরফের হয়ে যাচ্ছেন, জেরবার হয়ে যাচ্ছেন, কোনো তার সলিউশন নেই। এই যে এই জিনিসগুলো কিন্তু আমাদের লাইফে চলতেই থাকে, কিন্তু আমরা সেগুলোকে নিয়ে বসে থাকি। আর বসে থাকা মানে কিন্তু আপনার লাইফের এক একটা পার্ট অফ লাইফের এক একটা অংশ কিন্তু শেষ হয়ে যাচ্ছে, মানে টাইমিংটা কিন্তু স্পেয়ার হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। তাই টাইম থাকতে, সময় থাকতে এই এগুলোকে কাজে লাগান, নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন। তারপর একজন অভিজ্ঞ মানুষের সান্নিধ্য পাওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটাই কিন্তু আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয় সেইভাবেই কিন্তু আপনাদের সঙ্গে রয়েছেন, থাকবেন এবং আপনাদের সঙ্গে সর্বক্ষণ একেবারে বন্ধুর মতন আন্তরিকভাবে তিনি কিন্তু আপনাদের সঙ্গে রয়েছেন। খুব স্বল্প ব্যয়ে তার একদম যে বিশাল ইনভেস্ট করতে হবে, টাকা পয়সা দিতে হবে, সেরকম কিছু ব্যাপার নেই। খুব অল্প বয়সে, অল্প মানে ব্যয়ে তিনি কিন্তু এই কাজগুলোকে করে দিচ্ছেন এবং ভীষণ ভাবে তিনি কিন্তু অধ্যাবসায় শিক্ষা, তার এডুকেশন, জ্যোতিষ নিয়ে তার পর্যালোচনা, এগুলো তো আপনারা জানেন, এবং সেইভাবেই মানুষকে কিন্তু নানান ভাবে গাইডলাইন্স দিচ্ছেন, মানুষ ভালো আছেন। আর যারা এখনো পর্যন্ত তার সান্নিধ্যে আসেননি, আমি বলতেই হয় তার চেম্বারগুলো আমি একটু জানিয়ে দিচ্ছি আপনাদের। যে নিজস্ব চেম্বার, স্যারের একেবারে নিজস্ব চেম্বার, কোনো সোনার দোকানে বসার ব্যাপার নেই, কোনো অন্য কোথাও বসার ব্যাপার নেই, একেবারে নিজস্ব চেম্বার যেগুলো সেটা আমি একটু জানিয়ে দিচ্ছি। রাজপুর চৌহাটি মোড়, এটি আপনার কোথায় সেটাও আমি লোকেশনটা পুরোপুরি বলে দেবো এক্সাক্ট। রাজপুর চৌহাটি মোড়ে আপনারা প্রতি রবিবার পেয়ে যাচ্ছেন, সকাল 10টা থেকে 3টের মধ্যে পাচ্ছেন। প্লিজ আপনারা লিখে রাখুন, নোট ডাউন করুন এবং যার যেখানে কাছাকাছি হবে পৌঁছে যান। এবং বুধ এবং শুক্রবারও বিকেল 5টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন রাজপুর চৌহাটি মোড়ে। কিভাবে আসবেন লোকেশনটা আমি এক্সাক্ট জানিয়ে দিচ্ছি, যেটা হলো কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন থেকে নেমে বারুইপুর গামী যে বাস বা অটোগুলো রয়েছে সেইখানে উঠেই আপনারা উঠে বসবেন, এবং অবশ্যই সেটা টাইমিং লাগবে 15 মিনিট এই চেম্বারে পৌঁছাতে। সেটা আপনারা পৌঁছে যাবেন খুব কাছাকাছি রাজপুর চৌহাটি মোড়, মানে বারুইপুর গামী বাস বা অটো যে কোনো উঠেই আপনারা 15 মিনিটের মধ্যে এই চেম্বারটা কিন্তু পৌঁছে যাচ্ছেন। অবশ্যই কিন্তু বন্ধুরা অগ্রিম বুকিং করে আসবেন ফোনের মাধ্যমে। আমি আরেকটি জায়গা বলছি, নিজস্ব চেম্বার, এটাও কিন্তু তার নিজের চেম্বার একেবারে, সুভাষ গ্রাম। এটা কোথায় আপনার প্রত্যেক বৃহস্পতিবার আপনারা পেয়ে যাচ্ছেন এই সুভাষ গ্রামে। এটাও মানে ওয়াকিং ডিস্টেন্স জাস্ট ফর মানে 1 মিনিট, মানে 1 মিনিটের মধ্যে আপনি পৌঁছে যাচ্ছেন প্রতি বৃহস্পতিবার এবং রবিবার বন্ধুরা পেয়ে যাচ্ছেন সন্ধে 8টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এবং আরেকটি জায়গা, এটাও তার নিজস্ব চেম্বার, জয়নগর, প্রতি মঙ্গলবার পেয়ে যাচ্ছেন। এটাও 2 মিনিটের হাঁটা ডিস্টেন্স, মানে 2 মিনিট। এটাও আপনারা প্রতি মঙ্গলবার বিকেল 5টা থেকে 9টার মধ্যে বন্ধুরা পাচ্ছেন। এবং আরেকটি জায়গা দমদম শিথিল মোড়, এটা হলো দমদমের দিককার বন্ধু, যারা ওই যে মানে বিভিন্ন দক্ষিণেশ্বর বলুন, যেটা হলো আমাদের হাবড়া, বনগাঁ, বারাসাত, দত্তপুকুর, এইসব লাইনে যারা বন্ধুরা রয়েছেন এবং শিয়ালদহ, বিধাননগর এইসব জায়গা থেকে যারা আসছেন, তারা দমদম শিথিল মোড়ে পেয়ে যাচ্ছেন। সেটা কিন্তু সন্ধ্যে 6টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এবং আরেকটি আপনাদের ঘোষণা করা খুব সুখবর, যেটা হলো দুর্গাপুরে আপনারা 28শে মার্চ,
আপনাদের 28শে মার্চ দুর্গাপুরে স্যারকে পেয়ে যাচ্ছেন, সেটা কিন্তু আপনাদের বুকিং চলছে, অনলাইনে বুকিং চলছে, বুকিং অন রয়েছে, আপনারা চটপট বুকিং করতে থাকুন, চটপট আপনারা বুকিং করতে থাকুন। 28শে মার্চ দুর্গাপুরে স্যারকে পেয়ে যাচ্ছেন বৃহস্পতিবার, এটাও আপনাদের জানিয়ে দিলাম। এটাও কিন্তু দুর্গাপুর স্টেশন থেকে মাত্র 1 মিনিটের রাস্তা, এটাও আপনাদের জানিয়ে দিলাম। এবং আরেকটি জায়গা হলো বহরমপুরে। আর বুকিং নাম্বারটা আমি বলে দিচ্ছি, টিভি স্ক্রিনে যেটা আপনারা রেড বক্সে দেখতে পাচ্ছেন 9051200976, আরেকবার বলে দিচ্ছি 9051200976, এই নাম্বারটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার। আপনারা চটপট বুকিং করতে থাকুন, বুকিং অন রয়েছে, আপনারা চটপট বুকিং করতে থাকুন। আবার একটু আলোচনা ফিরবো নিশ্চয়ই, যেটা বলছিলাম 1, 10, 19, 28, আচ্ছা, এই নাম্বারগুলো যারা এই তারিখগুলোতে আর কি যারা জন্ম তারা যেহেতু একের জাতক, তারা কিন্তু যদি এই একের জাতক হলেও যদি জন্মছকে অশুভ সংস্থান থাকে, গ্রহ সংস্থান থাকে, আর 2024 সাল যেহেতু শনির বছর, তাদের মধ্যে না ক্রূরতা আসা, রেগে যাওয়ার প্রবণতা, অত্যন্ত নিষ্ঠুর হৃদয়ে তৈরি হয়ে যাওয়া, হঠাৎ করে রেগে যাওয়া, কারোর প্রতি অসংবেদনশীল আচরণ করা বা নিজের আত্মীয় পরিজনদের সঙ্গে দুর্ব্যবহার করা, এর কিন্তু একটা পসিবিলিটি তৈরি হতে পারে এই সময়টা দাঁড়িয়ে। এই যে এগুলো কিন্তু নেগেটিভ দিক, এই নেগেটিভ দিকগুলো খেয়াল রাখতে হবে। একটুতেই রেগে যাওয়া এই জিনিসটা কিন্তু সব জায়গায় ভালো হয় না, অল্পতে রেগে যাওয়া বা অন্যকে না বুঝে কি বলতে চাইছে বা কি বোঝাতে চাইছে আপনার, সে নিজের আত্মীয় স্বজনই হতে পারে, নিজের বন্ধু বান্ধব হতে পারে, বা কেউ কিছু ভালো কিছু বলছে তো আপনি তার কথা পুরোপুরি না শুনে না বুঝে হয়তো অনেক সময় রিয়্যাক্ট করে দিচ্ছেন, অল্পতে রেগে যাচ্ছেন, তাতে কিন্তু এটা জানবেন আপনার জন্মছকে কোনোভাবে কিন্তু গ্রহ সমস্যা তৈরি হচ্ছে, যা যেটাকে না প্রতিকার করলে এটা কি হবে, উত্তরোত্তর বাড়তে থাকবে, কমবে না। কোনো সমস্যা তৈরি হলে যতক্ষণ না প্রতিকার করা যায় সেটা বাড়তে থাকে, এবং বাড়তে বাড়তে কিন্তু একটা প্রবলেমের জায়গায় নিয়ে চলে আসে, সেই জায়গা থেকে কিন্তু সমস্যাটা তখন এতটাই গভীর হয় যে সেটা ঠিক করতে গিয়ে কিন্তু অনেকটা সমস্যা পেতে হয়। সুতরাং সময় থাকতে থাকতে পরামর্শ নিতে হবে এবং সেইভাবে কিন্তু এগোতে হবে। আর দেখবেন রোগের ক্ষেত্রে চুল উঠে যাওয়ার প্রবণতা কিন্তু এই একের জাতক বা জাতিকা যারাই রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরে সম্ভাবনা রয়েছে। চোখের প্রবলেম, চুল উঠে যাওয়া, কোন ধরনের মাথায় চোট আঘাত লাগা, অনিদ্রা টাইপের রোগ, কিছুতেই ঘুম আসতে চাইবে না, যতই একটা ক্লান্তি অনুভব করা সর্বদা, এইগুলো কিন্তু হরোস্কোপে যদি নেগেটিভিটি থাকে তাহলে কিন্তু দেখা যায় সম্ভাবনা বেশি। আর আগেই বলেছি একের জাতক যারা হয় অন্যকে নেতৃত্ব দেওয়ার প্রবণতা এটা খুব যেহেতু তাদের মধ্যে ভালো থাকে, সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে চলা, সুন্দরভাবে এগিয়ে যাওয়া, একটা দক্ষ সাংগঠনিক পাওয়ার যেহেতু তার মধ্যে সুন্দরভাবে থাকে, সে কারণে কিন্তু তার নিজস্ব মাথা ঠান্ডা রেখে বিচক্ষণতার সঙ্গে এগিয়ে যাওয়াটা খুব জরুরি। একের জাতকের যেহেতু এগুলো ভালো গুণ, আর এই ভালো গুণটার ডেভেলপ হতে বা বিকাশ হতে বাধা দিতে পারে অন্যান্য গ্রহের বাজে কম্বিনেশন, সেক্ষেত্রে কি হবে, আপনি যত ভালো সংগঠনিক হবেন আপনার তত ব্যবহার, আচার ব্যবহার এগুলো তো আপনাকে দেখে তবে না লোক প্রভাবিত হবে, তো সেই জায়গাগুলোকে যদি আপনার নেগেটিভিটি থাকে হরোস্কোপে, আপনি কারোর উপরে মেজাজ নিয়ে কথা বলছেন বা আপনার কথা, সেক্ষেত্রে লোকে তো মানতে চাইবে না, না বিশেষত রাজনৈতিক ব্যক্তিবর্গ যারাই রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ধৈর্যের পরিচয় দেওয়া, মাথা ঠান্ডা রেখে এগিয়ে যাওয়া, কারণ এই বছর যেহেতু ভালো, ভালো ফল পাবে, ভালো এগোনোর সম্ভাবনা রয়েছে, সুতরাং খুব বুঝে চলা এবং অবশ্যই হরোস্কোপটাকে একবার দেখিয়ে তার উপযুক্ত প্রতিকার প্রতিবিধান করা, এটা সর্বাগ্রে প্রয়োজন আপনি যেই সংখ্যারই জাতক বা জাতিকা হন না কেন। তবে মনে রাখতে হবে 1, 10, 19 এবং 28-এর যারা জাতক জাতিকা রয়েছেন তারা যেমন একের জাতক, এমনিভাবে কিন্তু 2, 11
29 এই তারিখের জাতক জাতিকারা কিন্তু দুইয়ের জাতক এইভাবে, কিন্তু আগামী দিন আমি অবশ্যই আলোচনা করব। একদম, আমাদের সময় একদম শেষ। অবশ্যই পরবর্তী আমরা আবার এগিয়ে যাব, এই একই এপিসোড নিয়ে আমরা এগিয়ে যাব, এই আলোচনা নিয়ে এগিয়ে যাব। আমি তো টাইমিংটা বলে দিচ্ছি, সোম থেকে শনিবার সকাল 10:35 অনুষ্ঠানটি দেখছেন, এছাড়াও রবিবার সকাল 8:10 অনুষ্ঠানটি দেখছেন, এবং লাইভ অনুষ্ঠান প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় এবং শনিবার দুপুর 3:45 অনুষ্ঠানটি দেখছেন। যারা মিস করছেন তারা অবশ্যই কিন্তু আপনারা সোনার বাংলা ইউটিউব চ্যানেল সার্চ করলে কিন্তু জগন্নাথ মুখার্জির অনুষ্ঠান পরপর দেখতে পাচ্ছেন। সকলে ভালো থাকবেন, আবার নতুন কিছু বিষয় নিয়ে আমরা আলোচনায় ফিরে আসবো।